কলকাতা নাইট রাইডার্সের প্লে অফসে যাওয়ার জন্যে আর একটি ম্যাচই বাকি আছে, আর সেই ম্যাচটাই কলকাতার কে জয় পেতে হবে, এবং সেই ম্যাচটাই জয় পেলে কলকাতা নাইট রাইডার্স প্লে অফসে উঠে যাবে। তো কলকাতা নাইট রাইডার্স ম্যাচের একটি ভুল কার্তিক বারবার করছে, তো বস সেই ভুলটা আমরা আজকে দেখে নেব, এবং কলকাতা নাইট রাইডার্সের মুম্বাইয়ের সাথে জিততে হলে কেমন প্লেয়িং ইলেভেন দরকার সেইটা আজকে আমরা এই ভিডিও আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো আমার চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নেক্সট ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং এবং লাইন আপ হতে চলেছে ঠিক এরকমই। ক্রিস লিন এবং শুভমান গিল ওপেনিং করবে, এবং এক উইকেট পড়ার পরে কেউ একজন লাগবে, রাসেল লাগতে পারে যদি 12 ওভার পরে এক উইকেট পড়ে, যদি ভালো শুরুয়াত দিয়ে দেয়। আর তারপরে এই দীনেশ কার্তিক বা নীতিশ রানা লাভাবে। এইদিকে পীযূষ চাওলাকে নেক্সট ম্যাচে আমার মনে হয় না খেলানো দরকার, যদি মনে করো যে একটা ব্যাটিং কমে যাবে। অর্থাৎ পীযূষ চাওলা অলরাউন্ডার, কিন্তু সেখানে হ্যান্ড্রি গ্যান্ড্রি খুব কিন্তু মার খাচ্ছে। এই হ্যারি গ্যান্ড্রির পরিবর্তে সে কিন্তু ম্যাট কেলিকেও খেলাতে পারে, অর্থাৎ ম্যাট কেলি কিন্তু অলরাউন্ডার অস্ট্রেলিয়ান। ম্যাট কেলি বিগ ব্যাশে ভালোই বল করেন, আর তিনি ডেট ওভারে স্পেশালিস্ট, তাই জন্যই কলকাতা তাকে নজের পরিবর্তে কিনেছিলেন। এবং পীযূষ চাওলার বাদ দিয়ে অবশ্যই কুলদীপ যাদবকে আনা দরকার, কারণ টানা দুটো ম্যাচেই মার খেয়ে গিয়েছেন পীযূষ চাওলা। আপনারা দেখেছেন এই ভুলটাই বারবার করছে দীনেশ কার্তিক, এবং দীনেশ কার্তিক এখনও তাদের বলারের ওপরে ক্ষোভ ছিল। এই ছোট চেঞ্জ করলেই হয়তো কলকাতা নাইট রাইডার্স নেক্সট ম্যাচে জয়ের মুখ দেখতে পাবে এবং প্লে অফসে উঠতে পারবে। তো বন্ধুরা, আপনারা কী বলেন? যদি আপনারাও একই মত হয়ে থাকেন তো আপনাদের প্লেয়িং ইলেভেনটা অবশ্যই আমার কমেন্টে লিখে দিন, যদিও এটা মরণবাঁচন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্যে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে বস। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।